সন্দেশখালীতে মহিলাদের ভয় দেখিয়ে মুখ খুলতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বিরোধী বিজেপি দলকে 144 ধারার নামে সেখানে যেতে দেওয়া হচ্ছে না বলেও তাঁর অভিযোগ। কালকে আমি যখন ধর্নায় বসেছিলাম, আমাকে ওঠানো হলো পুরুষ পুলিশ মারিয়ে দিয়ে, যে মহিলা ক্যামেরার সামনে মুখ বলছিলেন, আপনাদের নিশ্চয়ই ফুটেজ আছে, যে আগে মুখ ঢেকে বলছিলেন, এখন মুখ খুলে বলছি যে এই ধরনের ঘটনা ঘটেছে, সে অসুস্থ, তাকে হসপিটালাইজ করা হয়েছে। কীভাবে পারে এটা পুলিশ করতে? কি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে যাতে মুখ না খোলে মহিলারা? এইভাবে চলবে? মহিলাদেরকে ইজ্জত বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।